একীভূত হওয়ার লক্ষ্যে সোনালী ব্যাংকের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন আরেক ব্যাংক ডিবিবিএল রোববার বাংলাদেশ ব্যাংকে দুই পক্ষ এই চুক্তি সই করে এর মধ্য দিয়ে ডিবিবিএল কে অধিগ্রহণের উদ্যোগ শুরু করলো সোনালী তবে এতে ব্যাংকটির গ্রাহকদের আমানতের কোনো ক্ষতি হবে না বলে জানানো হয় অনুষ্ঠানে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার শিল্প ব্যাংক আর শিল্প ঋণ সংস্থা সরকারের দুই আর্থিক প্রতিষ্ঠানকে একীভূত করে দু সালে যাত্রা শুরু হয় বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের যা বিডিবিএল নামেই বেশি পরিচিত কার্যক্রম শুরুর দেড় দশক শেষে গেল প্রতিষ্ঠানটির বিতরণকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে কোটি টাকা যার মধ্যে কোটি টাকা বা বিয়াল্লিশ শতাংশই খেলাপিতে পরিণত হয়েছে ভালো নয় বাকি সব আর্থিক সূচকও ধুকতে থাকা সেই বিডিবিএল এবার একীভূত হল দেশের সবচেয়ে বড় বাণিজ্যিক ব্যাংক সোনালির সঙ্গে আরও আমি মনে করি শিল্পায়নের ভূমিকা থাকা উচিত আমাদের যে দুজনের যে অভিজ্ঞতা এই দুটোকে যখন আমরা একত্রিত করব আমি মনে করি এটা একটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট হবে আমাদের পক্ষে আমার প্রভিশন ঘাটতি নেই আমার ক্যাপিটাল শর্ট ফল নেই কিন্তু তা সত্ত্বেও যেহেতু খেলা পেরি এবং আপনারাই জানেন এক বছরে আমি একচল্লিশ থেকে চৌত্রিশে এসেছি এটা কি সম্ভব যে ছয় মাসে আমি চৌত্রিশ থেকে পাঁচ বা দশ বা পনেরোতে আসবো আমি যদি এখন মার্জ না হই তাহলে কিন্তু ফোর্স মার্জারে আমাকে যেতে হবে এই নেক্সট আর্লি নেক্সট ইয়ার যে ইন্ডিকেটারগুলো আছে যে চারটা ইন্ডিকেটার তার শুধু একটি জায়গায় কিন্তু বিডিবিএল একটু দুর্বল অবস্থানে আছে সেটি হচ্ছে খেলাপিড়ি তা আসলে কিন্তু লাস্ট ইয়ার থেকেই থার্টি টু বা থার্টি পারসেন্ট আছে নট ফোরটি ওয়ান এটা আগে ছিল এক বছর আগের ছিল গেল মার্চে বেসরকারি খাতের পদ্মা ও এক্সিম ব্যাংকের একীভূতকরণের চুক্তির পরই একই উদ্যোগ শুরু করে সোনালি আর বিডিবিএলও এরপর এপ্রিলে দুই ব্যাংকের পরিচালনা পর্ষদ এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দিলে একীভূতকরণের কার্যক্রম শুরু হয় চূড়ান্ত অনুমোদনের জন্য এখন এই দুই ব্যাংক বাংলাদেশ ব্যাংকে আনুষ্ঠানিক জানাবে তবে একীভূতকরণের ফলে বিডিবিএল এর কোন কর্মী চাকরি হারাবে না বলেও জানানো হয় এ সময় সোনালী ব্যাংকের এই মুহূর্তে আছে নিয়ার প্লাস আর এর হচ্ছে মুহূর্তেও কিন্তু আমাদের অর্গানোগ্রাম অনুযায়ী আমাদের প্রায় সাড়ে আট হাজার ম্যান পাওয়ার ঘাটতি আছে সুতরাং বিডিবিএল এর সাড়ে ছয়শো লোক আসার পরও কিন্তু আমার ম্যান পাওয়ারের অনেক ঘাটতি থাকতেছে সুতরাং এমপ্লয়দের বা তাদের চাকরির ব্যাপারে কোনো রকম অনিশ্চয়তা নাই এটা হান্ড্রেড পার্সেন্ট এনসিওর সোনালী ব্যাংকের এমপ্লয়ীদের যেই মানে স্ট্যাটাস আছে তারা যেই নিশ্চয়তা নিয়ে কাজ করে বিডিএল এর একই ধরনের নিশ্চয়তা নিয়ে কাজ করে এর বাইরে গেল এপ্রিলে সরকারের কৃষি ব্যাংকের সঙ্গে রাষ্ট্রীয় মালিকানাধীন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত হয় একই মাসে নানা সংকটে জর্জরিত ন্যাশনাল ব্যাংকে ভালো ব্যাংক হিসেবে পরিচিত ইউসিবির সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত হয় আর ঋণ জালিয়াতিতে বিপর্যস্ত বেসিকের দায়িত্ব দেওয়া হয় সিটি ব্যাংকে যদিও ন্যাশনাল ও বেসিক এই দুই ব্যাংকই এর মধ্যে একীভূতকরণের কার্যক্রমে নিজেদের আপত্তি জানিয়েছে মাচানা জোহরা